অডিকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে টটেনহ্যাম। ফাইনালে স্পার্সের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। প্রাক মৌসুমে দুর্দশা কাটেনি রিয়ালের, আথলেটিকোর কাছে পেয়েছে লজ্জার হার, টটেনহ্যামের বিপক্ষেও হতাশ করল গ্যালাকটিকোস। আলিয়ানজ অ্যারেনায় শুরু থেকে স্পার্সের দাপট, রিয়াল রক্ষণে চাপ বাড়িয়েছেন সন হিয়ংমিন, হ্যারি কেইন। 21 মিনিটে মার্সেলের ভুলের সুযোগ কাজে লাগিয়েছেন কেইন, নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে দেন দলকে। 5 মিনিট পর সমতায় ফেরার সহজ সুযোগ মিস করেন বেনজেমা। দ্বিতীয়ার্ধেও ফিনিশিং দুর্বলতায় গোল পায়নি জিদানের দল। আরেক সেমিতে ফেনের বাঁচেকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যাট্রিক করেছেন থমাস মুলার।